सो गाइस वेलकम टू फुटबल एक्सट्रा। এটা আজকের ফার্স্ট ভিডিও। কালকে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে, হয়তো নোটিফিকেশন তোমাদের কাছে যায়ও নি অনেকগুলো। যাই হোক, কাল চিরাচরিত যে কলকাতা ডার্বি সেটা শেষ হয়েছে আইএসএলে। এসসি ইস্ট বেঙ্গল প্রথম কাল মাঠে নেমেছিল এটিকে মোহনবাগানের বিপক্ষে। ম্যাচটা 2-0 গোলে জিতেছে হাবাসের এটিকে মোহনবাগান। তো ম্যাচের মধ্যে চলে যাই, অনেক তর্ক বিতর্কর পরে কাল এসসি ইস্ট বেঙ্গল প্রথম মাঠে নামল আইএসএলের মঞ্চে। ডার্বি দিয়ে তাদের অভিযান শুরু করলো আইএসএলের। ম্যাচটা কিরম খেলেছে এসসি ইস্ট বেঙ্গল, কেন আগে এসসি ইস্ট বেঙ্গলের কথা বলছি, যেহেতু একদম নতুন টিম, যাদের 3 মাস আগে ঠিক ছিল না আইএসএল খেলবে না শহরের হোটেলে থেকে আই লিগ খেলবে, সেই দল আজ মাঠে নেমেছে। একদম নতুন সেট আপ, নতুন কোচ, নতুন প্লেয়ার, সব নতুনত্বের ছোঁয়া নিয়ে আজ এসসি ইস্ট বেঙ্গল মাঠে নেমেছিল কাল। তো সেই টিম প্রথমার্ধের খেলার বিচারে যদি বলা হয়, অন্তত ফুটবলপ্রেমীরা আশা করেনি যে এসসি ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন টিম এটিকে মোহনবাগান তার বিরুদ্ধে এরকম ফাইট তুলে ধরতে পারে। অনেক ইস্ট বেঙ্গল সমর্থকরাও এটা আশা করেননি, কিন্তু প্রথমার্ধে এসসি ইস্ট বেঙ্গলের যে খেলার ঝাঁত ছিল তাতে কিন্তু প্রথমার্ধে গোল পেলেও পেয়ে যেতে পারত এসসি ইস্ট বেঙ্গল। এর মধ্যে কিন্তু কোথাও এটিকে মোহনবাগানের খেলার প্রশংসা বা কোথাও আপনারা এসসি ইস্ট বেঙ্গলের বেশি প্রশংসা, এটিকে মোহনবাগানের কম প্রশংসা খুঁজে পাবেন না। যেটা ফ্যাক্ট সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। যদি প্রথম থেকে আপনারা মিলিয়ে দেখেন তাহলে দেখবেন এসসি ইস্ট বেঙ্গলের যে টিমটা, খুব বেশি হলে তারা একসাথে 1 মাসও প্র্যাকটিস করার সুযোগ পায়নি, যেখানে এটিকে মোহনবাগান সবার প্রথম গোয়ায় গিয়ে তাদের প্র্যাকটিস শুরু করেছিল, যেখানে একটা সেট টিম ধরে রেখেছে এটিকে মোহনবাগান। গতবারের চ্যাম্পিয়ন আই লিগের মোহনবাগানের সাথে মার্জ হওয়ার পরেও শুধুমাত্র শেখ সাহিল ছাড়া চ্যাম্পিয়ন মোহনবাগান দলে কোনো ফুটবলার কিন্তু এটিকে মোহনবাগান দলে নেই। এটিকে মোহনবাগান কিন্তু তাদেরই চ্যাম্পিয়ন দলের সব সদস্যদের ধরে রেখেছে, সাথে ইনক্লুড কাদের করেছে, টিরি এবং সন্দেশ সিংগানের মতো বিশ্বমানের দুটো ডিফেন্ডার। তাই জন্য কিন্তু এটিকে মোহনবাগানের ডিফেন্স লাইন যদি বলা হয় আইএসএলের বাকি সব কটে দলের থেকে সব থেকে স্ট্রংগেস্ট ডিফেন্স লাইন কিন্তু এটিকে মোহনবাগানের। তবুও বলছি, সেই ডিফেন্স লাইন ভেঙেও কিন্তু এসসি ইস্ট বেঙ্গল যে সুযোগগুলো পেয়েছিল সেগুলোকে গোলে কনভার্ট করতে পারেনি, তাই কিন্তু আজ 2-0 গোলে জিতে গেছে এটিকে মোহনবাগান। যদি আপনারা বল পজিশন দেখেন, শট অন টার্গেট দেখেন, শটস দেখেন, পাস দেখেন, পাসেস অ্যাকুরেসি দেখেন, সব ক্ষেত্রেই কিন্তু এসসি ইস্ট বেঙ্গল এগিয়ে আছে। একদম শেষেও 58% বল পজিশন কিন্তু নিজেদের দখলে রেখেছে। তো একটা টিম যেখানে শুরুই সব থেকে নতুন, 1 মাসের কম সময়ে সব প্র্যাকটিসে নামা হয়েছে, যেখানে বিদেশিরা, যেই টিমের বিদেশিরা একে অপরের সাথে তো খেলেনি, এমনকি ভারতের মাটিতে খেলারও তাদের অভিজ্ঞতা নেই, সেই টিম এটিকে মোহনবাগানের মতো সবচেয়ে শক্তিশালী দল আইএসএলের বিচারে, সেই টিমের বিরুদ্ধে 58% বল পজিশন রেখেছে। এতেই ধারণা করা যায় যে এই টিমটি ভবিষ্যতে কেরম খেলতে পারে। তো ব্যাক টু দ্য ম্যাচ, গোল দুটো যদি আপনারা লক্ষ্য করেন, রয় কৃষ্ণা সুযোগ সন্ধানী ফুটবলার, সুযোগ সন্ধানী স্ট্রাইকার, এবং আইএসএলের যতগুলো দল আছে সবচেয়ে বিপজ্জনক স্ট্রাইকার বলবো এই রয় কৃষ্ণাকে। হাফ চান্সকে ফুল গোলে কনভার্ট করতে পারে এই রয় কৃষ্ণা, এবং অসামান্য দক্ষতা ডিবক্সের মধ্যে। আপনারা যদি আজকের কালকের গোলটাও আপনারা দেখেন, দেখবেন স্কট নেভিলের পায়ের ফাঁক দিয়ে উনি গোলটা করেছেন, এবং গ্রাউন্ড শটটা এত জোরে যেটা দেবজিতের পক্ষে বাঁচানো সম্ভব হয়নি। তো এই রয় কৃষ্ণা কিন্তু এরকম গোল আগে বহুবার করেছে, আগের মরশুমেও সেকেন্ড হায়েস্ট স্কোরার ছিল।
তো অসংখ্য এরকম গোল করেছে। আর যদি সেকেন্ড গোলটা দেখেন তাহলে মনবীর সিংয়ের যে ছোট্ট টোকাটা ছিল, হ্যাঁ এটা মানতেই হবে নারায়ণ দাস অনেক আগে ফাইনাল ট্যাকেলে চলে গেছিল, বাট তাতে মনবীর সিংয়ের কৃতিত্বকে ছোট করা যাবে না। মনবীর সিং যেরকম ছোট্ট টোকায় বলটাকে টপকে দিয়ে যে দৌড়টা এবং যে ফিনিশিং টাচটা দিয়েছিল সেটাই কিন্তু মনে রাখার। আবার বলছি, এসসি ইস্ট বেঙ্গলে কিন্তু পুরো ম্যাচে যদি আপনারা বলেন, অন্তত আমার মতে ছজন বিদেশি খেলেছে, ছজনকেই ফুল মার্কস দেওয়া যায়। সাথে দেবজিৎ অসামান্য, লোকেন মিতাই অসামান্য, শুধুমাত্র দুটো গোল খেয়েছে বলে বলবো না, দেবজিৎ আর কালকের ম্যাচে অনেকগুলো সেভও করেছে। সেরকমই প্লেয়ারদের পারফরমেন্সও কিন্তু খুবই ভালো, ছোটোখাটো দু একটা ভুল সেটা প্রথম ম্যাচে থাকবেই, এক মাসের কম সময় প্র্যাকটিস করে পুরো টিমটাকে দাঁড় করানো। অবশ্যই রবি ফাউলারের কৃতিত্ব দেব যে উনি এত কম সময়ের মধ্যে টিমটাকে এরকম শেপে নিয়ে এসছেন, যেখানে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে 58% বল পজিশন রেখে কিন্তু একটা টিম খেলা শেষ করেছে। তবে হ্যাঁ, ফুটবলে গোলটাই সব, যেটা হাভাস বরাবর করে এসছে, এফেক্টিভ ফুটবল, বিউটিফুল ফুটবলের আগেও কিন্তু হাভাস এগিয়ে রাখেন এফেক্টিভ ফুটবলকে। গোলই যেখানে শেষ কথা সেখানে বলতেই হবে, এটিকে মোহনবাগান দিনের শেষে কিন্তু গোলস করে এসসি ইস্ট বেঙ্গলকে টেক্কা দিয়েছে। তবে হ্যাঁ, প্রথম ম্যাচ দিয়ে বিচার করাটা ঠিক হবে না এসসি ইস্ট বেঙ্গলকে। তবে আবার বলছি, এই টিমের অ্যান্থনি পিলকিংটন, ম্যাটি স্টেনম্যান, জ্যাকোয়েস মেঘোমা থেকে শুরু করে ড্যানি ফক্স, স্কট নেভিল, এরা কিন্তু ভবিষ্যতে এসসি ইস্ট বেঙ্গলের সম্পদ হতে চলেছে। প্রথম ম্যাচে তাদের ঝলক কিন্তু আমরা দেখেছি, এবং পাসিং অ্যাকুরেসি এসসি ইস্ট বেঙ্গলের অসামান্য। একটা দুটো ম্যাচ গেলে কিন্তু এই টিমটাই দাঁড়িয়ে যাবে, যেহেতু ফুটবলাররা একসাথে কোনো দিন খেলেনি, তাই তাদের মানিয়ে নিতে একটু সময় দিতে হবে। আর আইএসএল অনেক বড় টুর্নামেন্ট, এখন 19টা করে ম্যাচ বাকি আছে প্রত্যেকটা টিমের। আশা করাই যায় এই এসসি ইস্ট বেঙ্গল টিম এরপরে কিন্তু ভবিষ্যতে একটু সেটেল হয়ে গেলে আইএসএলের সব টিমকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা আছে এই টিমটায়, ডেপথটা খুবই ভালো এই টিমের। তো আর বেশি কিছু বলবো না প্রথম ভিডিওটায়, যদি নোটিফিকেশান তোমাদের কাছে যায় বা যদি তোমরা এই ভিডিওটা দেখতে পারো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কাল এসসি ইস্ট বেঙ্গলের পারফরমেন্স কেমন লেগেছে, এটিকে মোহনবাগানের পারফরমেন্স কেমন লেগেছে। তবে আবার বলছি, ভিডিওটা শেষ করার আগে প্রথম ম্যাচ দিয়ে কিন্তু বিচার করবেন না। আমি অনেক জায়গায় কাল পোস্ট দেখছিলাম, ইস্ট বেঙ্গল সমর্থকরা নিজেদের টিম সম্বন্ধে অনেক কিছু বলছেন, তবে আশা রাখি যে সমস্ত সমর্থকরা ফুটবল ভালোবাসেন বা ফুটবল বোঝেন, তারা অবশ্যই এটা মনে রাখবেন যে একটা টিম সবে এক মাস হয়েছে নিজেদের মধ্যে প্র্যাকটিস শুরু করেছে, আর একটা টিম গত 3 বছর ধরে একই সাথে খেলছে, পুরো সেট টিম নিয়ে মাঠে নেমেছে, সেই টিমের এগেনস্টে কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের পারফরমেন্স খুব একটা খারাপ না। সো গাইস, থ্যাংক ইউ সবাইকে, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এসসি ইস্ট বেঙ্গলের নতুন একটা আপডেট নিয়ে, নেক্সট ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।